রাধে রাধে, কেউ বলেছেন কখনো অপরের নিন্দা করো না, কারণ নিন্দা করতে করতে তুমি সেই স্থান ত্যাগ করলে অপররা তোমার নিন্দা করবে। এটা কিন্তু বাস্তব সত্য। আমরা যখন একসঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে অপরের পরনিন্দা পরচর্চা করি, তখন হঠাৎ করে যদি সেখান থেকে সরে যাই, তখন অপর যারা থাকে তখন আপনাকে নিয়ে তারা নিন্দা করে। তাই কখনোই পরনিন্দা পরচর্চা করতে হয় না, কারণ পরনিন্দা পরচর্চা করতে গিয়ে যে সময় আমরা নষ্ট করি, সেই সময়টা যদি নিজের খারাপ গুণগুলোকে খুঁজতে আমরা লাগাই, তাহলে কিন্তু আমাদের খারাপ গুণগুলো কখন যে ভালো গুণে পরিবর্তন হয়ে যাবে আমরা নিজেরাই বুঝতে পারবো না। আমি আপনাদের সখী বৃন্দা দেবী দাসী, সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম। চলুন আজকে আপনাদেরকে একটা অপূর্ব লীলা শোনাই, যেটা আপনাদের হৃদয়কে স্পর্শ করবে। একজন মানুষ তার বাড়িতে বিশ্রাম করছিলেন, হঠাৎ করেই তার বাড়ির দরজায় কেউ নক করলো। যখন তিনি দরজা খুললেন, তখন দেখলেন একজন সাধারণ মানুষ তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন, যিনি অতি ক্ষুধার্ত এবং তার প্রচণ্ডভাবে জল পিপাসা পেয়েছিল। তিনি সেই মানুষটিকে বললেন, আমি খুব তৃষ্ণার্ত, আমাকে কি আপনি জল দিতে পারবেন? মানুষটি কোনো কিছু ভেবে না দেখে তার জন্য এক গ্লাস জল নিয়ে আসেন। যে বিষয়টা দেখে যিনি দরজায় দাঁড়িয়েছিলেন তিনি অতি প্রসন্ন হলেন, কারণ তিনি অন্য রূপে যমরাজ ছিলেন। মানুষটির প্রতি তিনি খুব আনন্দিত হলেন এবং বললেন, বাহ, তুমি তো বেশ ভালো মানুষ, এই কলিযুগেও যে এমন ভালো মানুষ আছে ভাবাই যায় না। তখন সেই মানুষটি বলল, কেন, আমি কি এমন করলাম? যমরাজ নিজের স্বরূপ ধারণ করলেন এবং তাকে বললেন, আমি যমরাজ, আজকে তোমার মৃত্যু নিশ্চিত, তাই আমি তোমায় নিতে এসেছি, কিন্তু তোমার ব্যবহারে আমি অতি প্রসন্ন। তুমি আমায় চেনো না জানো না, তবুও আমি জল চাওয়ার সঙ্গেই তুমি আমাকে জল দিলে, তাই আজকে আমি তোমার উপর খুব প্রসন্ন হয়েছি। তাই আমার ইচ্ছা যে আমার কাছে যে ডায়েরি আছে তার চতুর্থ পাতায় তুমি নিজের মনের সমস্ত ইচ্ছা লেখো, আর আজকে তুমি ডায়েরিতে যা লিখবে সেই সমস্ত ইচ্ছা তোমার পূর্ণ হবে। এই নাও এই ডায়েরিতে তুমি তোমার মনের ইচ্ছা লিখে ফেলো, কিন্তু হ্যাঁ, তোমার কাছে মাত্র 5 মিনিট টাইম আছে, এই 5 মিনিটের মধ্যে তোমাকে সমস্ত কিছু লিখতে হবে। ছেলেটি মানে মানুষটি অতি প্রসন্ন হলেন এবং যমরাজকে নিজের বাড়িতে বসতে দিয়ে সেই ডায়েরিটা খুললেন। কিন্তু যেই না তিনি ডায়েরিটা খুললেন, অমনি তিনি ডায়েরির প্রথম পাতায় দেখতে পেলেন তার বাড়ির ডান দিকে যার বাড়ি আছে সেই পড়োশীর জীবনে আজ এক বিশাল লটারি লাগবে, যে লটারিতে সে 3 কোটি টাকা জিতবে। যে বিষয়টা দেখে তার খুব দুঃখ হলো এবং মনের মধ্যে ঈর্ষাও হলো, যে এ কি, সে 3 কোটি টাকা পাবে? এটা আবার হতে পারে নাকি? সে কখনোই এই 3 কোটি টাকার যোগ্য না, তাহলে সে 3 কোটি টাকা পাবে কেন? সেই জন্য সেই পাতার নিচে মানে প্রথম পাতায় তার পারসীর জীবনে যেটা ঘটার ছিল সেখানে লিখে দিল, কখনোই সম্ভব নয়। দ্বিতীয় পাতা যখন সে উল্টালো, তখন সে দেখল যে তার বাম দিকের বাড়িতে যারা থাকেন তারা আজকে একটা সুন্দর গাড়ি কিনবে এবং সেই গাড়িতে করে তারা একটা লং ড্রাইভে যাবে বা কোথাও বেড়াতে যাবে। এই বিষয়টা দেখেও তার মনে প্রচন্ড ঈর্ষা হলো। সে বলল, আমি প্রত্যেক দিন রাস্তা দিয়ে হেঁটে 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 যাই কষ্ট করে, আর এরা গাড়ি কিনবে দিয়ে লং ড্রাইভে ঘুরবে, আর আমার চোখের সামনে সর্বদা সেই গাড়ি নিয়ে নিয়ে ঘুরে বেড়াবে? না, এটা তো কখনোই হতে দেওয়া সম্ভব না। তাই সে ডায়েরির নিচে লিখে দিল, কখনোই সম্ভব না। যখন সে তৃতীয় পাতা খুলল, তখন সে তৃতীয় পাতাতে সে দেখল যে তার বসের সম্পর্কে লেখা আছে, যেখানে লেখা ছিল তাদের কোম্পানি একটা বিশাল বড় অর্ডার পাবে আর সেই অর্ডারের কারণেই তার বসের অনেক সুনাম অনেক স্বীকৃতি আরো বেড়ে যাবে। যে বিষয়টা দেখে আবারও তার মনে ঈর্ষা জন্মে গেল এবং সেই তৃতীয় নাম্বার পাতায় লিখে দিল, এটা কখনোই সম্ভব না, কারণ যে বস আমাকে সারা জীবন জ্বালিয়ে খেয়েছে কখনোই যেন তার উন্নতি না হয়। এই ভেবেই সে প্রত্যেক পাতায় লিখে যেতে লাগলো, আর যখন সে চতুর্থ পাতা খুলল তখন দেখলো চতুর্থ পাতায় তার নাম লেখা আছে কিন্তু সম্পূর্ণ পাতাটাই খালি। তাই সে ভাবলো, আজ আমি নিজের মনের ইচ্ছা অনুসারে সমস্ত কিছু লিখে ফেলবো, আর যমরাজ তো বলেছেই সেই সমস্ত কিছু সত্য হবে। এই ভেবেই যেই না সে পাতায় লিখতে গেল, অমনি যমরাজ তার কাছ থেকে ডায়েরিটা নিয়ে নিলেন এবং বললেন, আমি তোমাকে আগেই বলেছিলাম তোমার কাছে 5 মিনিট সময় আছে, সেই 5 মিনিটের মধ্যে তুমি নিজের মনের ইচ্ছা ডায়েরির মধ্যে লিখতে পারতে, কিন্তু তোমার 5 মিনিট সমাপ্ত হয়েছে,
তাই তুমি আর এই ডায়েরির মধ্যে কিছুই লিখতে পারবে না। আর আজকে তোমার মৃত্যু নিশ্চিত, তোমাকে আমার সঙ্গে যেতেই হবে। এই বলেই যমরাজ তাকে স্বর্গে নিয়ে চলে গেলেন। তাহলে দেখেছেন তো, আমাদের কাছে সময় কত অল্প, আমরা বুঝতেও পারি না কখন কখন আমরা পরনিন্দা করতে গিয়ে, পরচর্চা করতে গিয়ে অপরের ভালো মন্দ কিভাবে খারাপ হবে এই সমস্ত চিন্তা করতে গিয়ে নিজের সময়টাকেই নষ্ট করে ফেলি। কখনো বুঝতেই পারি না যে আমি নিজের জীবনে কিভাবে উন্নতি করব, সেই বিষয়ে আমাদের ভাবার সময় থাকে না। তাই অপরের খারাপটা না ভেবে বা অপরের খারাপটা না খুঁজে নিজের মধ্যে লুকিয়ে থাকা সেই সমস্ত খারাপ গুণকে আমাদেরকে খুঁজে বার করতে হবে, যে খারাপ গুণকে পরিবর্তন করে আমরা সুন্দরভাবে সেটাকে বদলে নিয়ে আমাদের জীবনে ভালো গুণে পরিবর্তন করতে পারবো আর নিজের জীবন পথে এগিয়ে নিয়ে যেতে পারবো। কি তাই তো? তাই আবারও বলতে চাই, করুন এমন কিছু যা দেখে অপররাও হতে চাইবে আপনার মতো। রাধে রাধে, হরে কৃষ্ণা, হরি বল।